অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ টু অল, থ্যাংক ইউ অল অফ ইউ, এন্ড বিগ থ্যাংকস টু মাই গেস্ট এন্ড ইউ গাইজ অ্যাজ ওয়েল ফর অ্যাটেন্ডিং দিস ইভেন্ট। থ্যাংক ইউ। আমি যারা 1978 সালে এই বর্ণবাদী বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারা অনেকেই এখানে উপস্থিত আছেন, তারা আমার অনেকেই বন্ধু এবং অনেকেই আসতে পারেনি, তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি দুই একজনের নাম বলতে চাই, হয়তো সবাইকে হয়তো বক্তব্য দেওয়ার সময় সুযোগ হবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছি প্রাক্তন কাউন্সিলর এবং কমিটি অ্যাক্টিভিস্ট শাহাবুদ্দিন মেলা, এবং আরেকজন আছেন আমাদের আশরাফ মাহমুদ নেসওয়ার। এবং 1978 সালে যারা এই বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারা কিন্তু আমাদের হিরোজ, তারা কিন্তু আমাদের নায়ক, তারা কিন্তু আমাদের বিলেতে থাকার, বিলেতে টিকে থাকার সংগ্রামের ইতিহাসের অংশ। তাই আমরা তাদেরকে সম্মাননা দিতে চাই হাততালির মাধ্যমে। এখানে অনেকেই উপস্থিত আছেন যারা হয়তো পরে বক্তব্য রাখবেন, অনেকেই কাউন্সিলর এবং আমার বন্ধু অনেকেই আছেন এখানে, কিন্তু আমি বলতে চাই আপনাদের এই উপস্থিতি সত্যি আমাকে অনুপ্রেরণা যোগাবে যাতে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যারা মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া অথবা যারা লেখালেখি করেন অথবা ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদের কিন্তু অনেক নৈতিক দায়িত্ব রয়ে গেছে, এবং দায়িত্বটা হচ্ছে তারা প্রজন্ম থেকে প্রজন্মকে ইতিহাস জানাতে হবে, এবং তাদের উচিত এই ইতিহাস লেখা এবং পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। এবং আমার এই বইটি, আমার এই বইটি কিন্তু ইংলিশ এবং বাংলায় লেখা। এর কারণটা হচ্ছে আমরা ইতিহাস সংগ্রহ করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। এইটা আমার ছোট্ট একটি প্রয়াস এবং আমার বিশ্বাস এই ক্ষুদ্র প্রয়াস আগামী প্রজন্মের উপকারিতায় আসবে। এই বইটি সম্পাদনা করতে, বই সম্পাদনা করা অত্যন্ত কঠিন কাজ সত্যি বলি, কিন্তু বই সরাসরি লেখা অতি সহজ, কারণ আপনার নিজের লেখা, আপনি যেভাবে চান সেভাবে লিখতে পারবেন, যেভাবে চাবেন বাক্য গঠন করতে সেভাবে পারবেন। যখনই আপনি একটি বই এডিট করবেন লেখার প্রত্যেকের লেখার স্টাইল ভিন্ন, সেইগুলো আপনাকে দেখতে হবে, তারপরে আপনাকে রিসার্চ করতে হবে, তারপরে আপনার তথ্য দেখতে হবে সঠিক কিনা। তো এর জন্য আপনাকে, এটা একটা বড় কঠিন কাজ, বিশ্বাস করে এই বইটি লিখতে আমার এক্স্যাক্টলি টুক মি টু ইয়ার্স টু এডিট দিস বুক। Although it's a small book, but it took me 2 years to edit this book. And I'm grateful to few people who advised me, who helped me, and especially I would like to mention few names. And the person is my close friend, Ansar Ahmadullah, who helped me for last 2 years, not only advice, collecting the photos from various sources, and the photographer Paul Trevor, who took the photograph, যে এখন স্পেনে থাকে, তার ফটো কপিরাইট এইগুলা। তারপরে আমি আরো কয়েকটা নাম বলতে চাই যারা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করে, সবাই আমাকে সহযোগিতা করেছে, কিন্তু আজকের এই অনুষ্ঠানে তাদের ঋণ হয়তো পরিশোধ করা সম্ভব হবে না, কিন্তু তাদের নাম উল্লেখ করতে চাই। তারা হলেন, আগেই বলেছি, আনসার আহমদুল্লাহ, ফারুক আহমদ, আমার বড় ভাই কলিগ ইশাক কাজল, আবু মুসা হাসান, জামাল হাসান, মাসুদ খান বিবিসিতে কাজ করে, অশোক গুপ্ত, পল ট্রেভার এবং সৈয়দ মনসুরউদ্দিন নিশ্চয়ই এখানে আছেন। বলছে সৈয়দ মনসুরউদ্দিন, বলছেন যদি আমার নাম না বলে তাহলে আমি খুব আহত, সৈয়দ মনসুরউদ্দিন। এবং যাদের নাম বলতে চাই, যাদের ছাড়া উইদাউট দেয়ার হেল্প আই কুডেন্ট পাবলিশ দিস বুক, ইট ইজ জনমত পরিবার, জনমত ফ্যামিলি, মুসলিউদ্দিন, সৈয়দ নাহাস পাশা, আমিরুল চৌধুরী, কিনু, ইশাক কাজল, এখানে ইমরান, হাবিব, সবাই যদি আমার নাম ভুলে করি তাহলে মাফ করে দিবেন, সায়ন চৌধুরী, সায়ন চৌধুরী, কিনু এবং সত্তার ভাই, আর স্পেশাল থ্যাংকস টু আমার বন্ধু মাহবুব ভাই যিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, সালেহ, ইমরান, সবার নাম। ন্যাচারালি দ্য মার্ডার অফ আলতাব আলী ব্রট
a turning point in the MTDC struggle in East London. Because of ALTAB ALI, Bangladeshi community was inspired to be united. Unite and fight back to the races. Because of ALTAB ALI, we have been able to establish ourselves in the UK by securing dignity and respect. This is the message. ALTAB ALI kahini bilete bangali jagoroner kahini itihasher mindful. ALTAB ALI bilete bilete thike thakar songramer naam. ALTAB ALI amader protidiner prerona usho. ALTAB ALI bonobadi din bonobadi andoloner itihas. আমার মনে হয় আমাদের সময় অল্প, কিন্তু এই বইটি লিখতে অনেক কষ্ট হয়েছে, অনেকের হয়তো লেখা নিতে পারি নাই সময়ের অভাবে। আমার বিশ্বাস এইটা সূচনা, এইটা আমার অত্যন্ত ক্ষুদ্র প্রয়াস, এবং আমার বিশ্বাস আগামীতে আমাদের কমিউনিটিতে যারা লেখালেখি করে আমাদের ইতিহাস সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। And I would like to mention few names. I can see that Julie Begum is here. She's working with community, chair of community, Shadinota Trust. Katie Peters, she's here as well. And can you give her a big hand? She has been working with the Bangali community and Bangali youth for many years. And she's the friend of Bangladeshi community. Katie, we are grateful to you. Everyone is grateful to you. You are a star of our society. Thank you. আমার মনে হয় আমি যদি কারো নাম বলতে ভুলে যাই আমাকে মাফ করবেন, কিন্তু আমি আন্তরিকভাবে সবার কাছে ঋণী। এবং আরেকটি কথা বলতে চাই, এই বইতে যারা লিখেছেন তাদের লেখা না দিলে কিন্তু এই বইটি সমৃদ্ধ হতো না, তাই আমি তাদের কাছে ঋণী এবং অন্তরের অন্তস্থ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। Now the parliament's dissolved, first of all, I'm here as the Labour parliamentary candidate for Bethnal Green and Bow, not as the MP, because there are no MPs now for the next few weeks. I was invited by Nobab before the snap election was called, I think. I am delighted to be here. And I want to start off by saying thank you to him. For writing, making sure that the essays are written by the contributors, for this excellent collection of essays, and I'm halfway through it. You know what they say about women, we're good at multitasking, so I've been reading while listening to the fantastic speeches tonight, and it is truly inspirational, so let's give him a big round of applause for doing this. My language is not quite there yet. But what I do know is that I've had the privilege and the pain to live and work alongside the community as পুরো যুক্তরাজ্যে ব্যাপী যেখানে বাঙালি বা কালো সম্প্রদায়ের লোক থাকতেন তারা আমরা কিন্তু বর্ণ বৈষম্য বা বর্ণবাদীদের আক্রান্ত হতাম তখন এভরিবডি আমি সে একটা ন্যাশনাল ডেমোস্ট্রেশন ছিলাম, সেটা সেক্রেটারি ছিলাম, বিলিভ ইট অর নট এটা সব পুরো সময় বিভিন্ন ভাবে আয়ুব করিম আলী নামটি পেয়েছি বই পাতায় পাতায়, তার কাছ থেকে সেই উজ্জ্বল সময়ে গল্প শুনবো। বক্তব্য নিয়ে আসছেন আয়ুব করিম আলী। Who could stay out of this spark that suddenly ignited, and I as a 17 year old was also drawn into this protest movement, initially by attending protest meetings and participating in demonstrations and so on, and then gradually becoming. And our engagement in the local democratic process has done one very important thing in our homeland. You know, in 78, 80s, and I can't remember when the main riots in Brixton were, but Tower Hamlets, we have never seen race riots. Finished school, I was
at that time 17 years of age. Didn't understand what was going on in local politics, in the local community. MCB sector যারা হওয়ার সাথে সাথে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাথে আমি সরাসরিভাবে কাজ করার অনেক সুযোগ আমি পেয়েছি এবং প্রবলি আই ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশ মুসলিম লিডার হু স্পোক ইন দ্য ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন ব্রাইটন ইন 2006 তো আসলে দুনিয়াতে সাম্য পরিবেশ তাদের দুজনকে ধন্যবাদ এখন আমরা নবাব উদ্দিন সেই কঠিন কাজটি করে দিয়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনে